সময় পেরিয়ে গিয়েছে, 3 মাস গড়িয়েও গিয়েছে এবং শীর্ষ আদালতে 3 মাস পর ডিএ মামলার শুনানি আজকে এবং 2 বিচারপতির ডিভিশন বেঞ্চে এই ডিএ মামলার শুনানি হতে চলেছে এবং এই শীর্ষ আদালতেই এই মামলা গিয়েছিল। তবে 3 মাস পর এই মামলার ফের শুনানি রয়েছে বলে খবর। এখনও পর্যন্ত যে খবর উঠে আসছে তাতে 3 মাস পরে 2 বিচারপতির ডিভিশন বেঞ্চে এই ডিএ মামলার শুনানি রয়েছে আজকে। 2 বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত ডিএ মামলা, সেই ডিএ মামলার শুনানি হবে আজকে এবং এই শুনানিতে কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। বিচারপতি ঋষিকেশ রায়, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি আজ। 3 মাস পেরিয়ে গিয়েছে, 3 মাস পেরিয়ে যাওয়ার পর আজ শুনানি, দ্বাদশ শুনানি রয়েছে শীর্ষ আদালতে। 3 মাস পরে আজ ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি।